তারপরে পার্ট অফ দ্য এপিগ্লটিস, সেই গ্রোথ থাকে, এটা পোস্টেরিয়র। দুইটা আয়না আলা জিনিসই ব্যবহার করার প্রিপারেশন লাগে, দুটা জিনিস। একটা হলো রোগীকে কাউন্সিলিং করতে হবে যে আমি এটা হিট দিয়ে অথবা কনসেন্ট্রেটেড স্যাবলন দিয়ে ডিফগিং করে নেব, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এটা যে আমি হিট দিলাম চেক করে তারপর আপনার মুখের মধ্যে দিব, আপনি ভয় পাবেন না, পুড়ে টুড়ে যাবে না। এই দুইটা কথা বলতে হয়। এই তাহলে পোস্টেরিয়র রাইনোস্কোপি আমরা যখন করবো তখন বাম হাতে টাং ডিপ্রেশন দিতে হবে আর ডান হাতে পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর। পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর যেটা না, এই মিররটা কোথায় থাকে? ইট লাইস বিহাইন্ড দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য সেপ্টাম, সেপ্টামের নেজাল সেপ্টামের পোস্টেরিয়র বর্ডারে এটা থাকে, মনে থাকবেন। এটা থাকে বেজ অফ দ্য ইউবুলার সেন্টার লাগানো, এটার আয়নাটা উপর দিকে মুখ করা থাকে, এটার আয়নাটা নিচের দিকে মুখ করা থাকে, মনে থাকে জানো। আচ্ছা, তাহলে পোস্টেরিয়র রাইনোস্কোপি করলাম, কী কী দেখলাম? ওপেনিং অফ দ্য ইনসিশন টিউব, অ্যাডেনয়েড, অ্যান্ট্রোকোনাল পলিপ, তারপরে নেজোফেরিনজিয়াল কোনো গ্রোথ থাকলে গ্রোথ, এটসেট্রা হয়ে গেলাম। পোস্টেরিয়র রাইনোস্কোপি শেষ হয়ে গেল, এখন ফিজিক্যাল এক্সামিনেশন অফ নোজ শেষ। এবার ফাংশনাল এক্সামিনেশন অফ নোজ, ফাংশনাল এক্সামিনেশন কী কী? অলফ্যাক্টরি টেস্ট, আর একটা হলো পেটেন্সি টেস্ট। পেটেন্সি টেস্ট কীভাবে করে? পেটেন্সি টেস্ট নাকের সামনে ঢুকতে হয়, এক বছর ধরে বাতাস বের কর, বের কর বাতাস, ও শ্বাস নিতেছে, বের কর, বের কর, হ্যাঁ হয়ে গেল। এভাবেও দেখা যায়, আবার বাতাস বের করো, এখানে ঘেমে যায়, বাতাস বের করো, ঘেমে যায়, এটাকে স্পেচুলার টেস্ট বলে। আর একটা হলো কি, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ, কিসের গন্ধ? সাবানের গন্ধ। চোখ বন্ধ কিসের গন্ধ? আতরের গন্ধ। তাহলে আলাদা আলাদা করে করতে হবে, কারণ আলাদা আলাদা প্যাথোলজি থাকতে পারে। নাকের এক্সামিনেশন শেষ, এবার থ্রোটের এক্সামিনেশন। থ্রোট, থ্রোটের এক্সামিনেশন দুই হাতে দুটা টাং ডিপ্রেশন দিতে হবে। এক্সামিনেশন অফ থ্রোট বলতে আমরা চিন্তা করবো যে আমাদেরকে টনসিলটা দেখতে বলতেছি, একটা টাং ডিপ্রেশন দিয়ে টাংকে ডিপ্রেস করবো, আর একটা টাং ডিপ্রেশন দিয়ে ওরাল ক্যাভিটি এই লিপগুলা বের করবো, এরকম করে, এরকম করে, এরকম করে উপর গিয়ে নিচ দিকে দেখবো। কী দেখবো? টিথ দেখবো, গাম দেখবো, ভেস্টিবুল দেখবো, টাং দেখবো, তারপরে বেজ অফ দ্য টাং দেখবো, তারপরে চলে যাবো ওরা প্যালেট দেখবো, তারপরে চলে যাবো টনসিলে, টনসিলে গিয়ে টনসিলের অ্যান্টেরিয়র পিলারকে এবার প্রেস করবো। অ্যান্টেরিয়র পিলারকে যখন প্রেস করবো তখন টনসিলের গায়ে ছোটো ছোটো ছিদ্র থাকে, এগুলোকে ক্রিপস বলে। এই ক্রিপসগুলা দিয়ে পাস বের হয়ে আসবে, কনসেন্ট্রেটেড পাস, এইটাকে আমরা বলি ইনস্পিসিটেড পাস। এই ইনস্পিসিটেড পাস যখন বের হয়ে আসবে তখন তোমার ধারণা হয়ে যাবে যে এটা ক্রনিক টনসিলাইটিস। তাহলে অন প্রেসিং দ্য অ্যান্টেরিয়র পিলার ইনস্পিসিটেড পাস কামস আউট ফ্রম দ্য টিপ অফ দ্য টনসিল, হয়ে গেল। আচ্ছা, এটা রেখে দিলাম, রেখে দিয়ে কী করবো? রুগীর পিছনে যাবো, পিছনে গিয়ে নেক নোড এক্সামিনেশন করবো, মেইনলি এক্সামিনেশন করবো জুগলো ডায়াগনস্টিক লিম্ফ নোড, জুগলো ডায়াগনস্টিক লিম্ফ নোড প্যালপেবল এবং নন টেন্ডার। আর জুগলো ডায়াগনস্টিক লিম্ফ নোড যদি টেন্ডার হয় আর ওরাল ক্যাভিটি টনসিল বা প্যারেট বা প্যারিংস যদি সাইন অফ ইনফ্লামেশন থাকে, হিস্ট্রি অফ শোর থ্রোট থাকে, তাহলে সেটা কেসটা হয়ে যাবে অ্যাকিউট টনসিলাইটিস। জুগলো ডায়াগনস্টিক লিম্ফ নোড, জুগলো ডায়াগনস্টিক কেন বলো? জুগলো ডায়াগনস্টিক লিম্ফ নোড লাইস বিটুইন ইন্টারনাল জুগলার ভেইন এন্ড পোস্টেরিয়র ভেইন অফ দ্য ডায়াগনস্টিক মাসল। এটা কোথায় থাকে? 2.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এটা শেষ।
কেউ কেউ চায় যে থ্রোট এক্সামিনেশন, যদি ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি চায় তাহলে এসে আবার সামনে এসে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক এক্সামিনেশন করতে হবে। শেষ।